আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের উৎপাদনশীলতার যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনশীলতার আওতা এবং উৎপাদনশীলতার সুবিধা। একটু খেয়াল করো, উৎপাদনশীলতার আওতা, উৎপাদনশীলতার সংজ্ঞাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। মোট উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যকে মোট উপকরণ দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলে। এর বাইরেও আরও যে সংজ্ঞাগুলো আছে সেটা হচ্ছে ইনপুট আউটপুটের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এবার একটু খেয়াল করো, উৎপাদনশীলতার আওতা, তোমরা সবাই একটু খেয়াল করো, উৎপাদনশীলতার আওতা, উৎপাদনশীলতার প্রথম যে আওতাটার কথা বলেছি সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে। অল্প জমিতে অধিক ফসল ফলানোর জন্য কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ। দিন দিন জনসংখ্যা বাড়ছে, বর্ধিত জনসংখ্যার খাদ্য সমস্যা সমাধান করার জন্য প্রয়োজন, কিন্তু জমির পরিমাণ সীমিত। এক্ষেত্রে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, উন্নত মানের বীজ, সার সহ অন্যান্য উপকরণের ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। মৎস্য চাষ, পশুপালন, শাকসবজি চাষ, হাঁস মুরগি পালন ইত্যাদি ক্ষেত্রে উৎপাদনশীলতা প্রতি গুরুত্ব দিতে হয়। এই সব কিছুই উৎপাদনশীলতার আওতাভুক্ত। এরপরে আসো শিল্পক্ষেত্রে। ছোট বড় মাঝারি সহ সব ধরনের শিল্প কারখানা উৎপাদনশীলতার আওতাভুক্ত। শিল্পের উৎপাদনশীলতা বেশি হলে ওই শিল্প প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে পারে, আর দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে শিল্পপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এখন দেখো যে শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতাটা সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে সেবাকর্মী। উৎপাদনশীলতার আওতা সেবাকর্মে ব্যাপৃত ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, শিক্ষক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের উৎপাদনশীলতার উপর তাদের আয় নির্ভর করে থাকে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পেশাজীবীরা নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করার চেষ্টা করে থাকে। তাই সেবাকর্মেও উৎপাদনশীলতা আওতাভুক্ত। সম্পদের ষষ্ঠ ব্যবহার,
সম্পদের সুষ্ঠু ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উৎপাদনশীলতার মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহারের নিশ্চয়তা লাভ করেছে। কোনো পণ্য উৎপাদনে কোনো সম্পদ ব্যবহার করা হবে, কীভাবে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়, এ উৎপাদনশীলতার মাধ্যমে সেটা ভালো মতো অনুধাবন করা যায়। উপযোগ সৃষ্টিতে ভূমিকা, উৎপাদনশীলতার আওতা উপযোগ সৃষ্টির ক্ষেত্রেও রয়েছে। কাঁচামাল, পুঁজি, শ্রম যন্ত্রপাতি ইত্যাদিও তোমার উপযোগ সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা পালন করে। নতুন উপযোগ সৃষ্টি করতে গিয়ে এসব উপকরণ কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। এটি উৎপাদনশীলতার উপর নির্ভর করে থাকে, তাই বলা চলে নতুন নতুন উপযোগ সৃষ্টির উৎপাদনশীলতার বিষয়টি আপনার। এরপরে আসো শ্রমের দক্ষতা উন্নয়ন। যে কোনো প্রতিষ্ঠানের গতিশীলতা সৃষ্টির জন্য শ্রমের দক্ষতা উন্নয়ন ঘটাতে হয়। এক্ষেত্রে শ্রমের উৎপাদনশীলতার বিষয়টি বিবেচ্য হয়ে ওঠে। শ্রমের দক্ষতা উন্নয়ন তাই উৎপাদনশীলতার আওতাভুক্ত। গবেষণা ও উন্নয়ন, যে কোনো ব্যবসায় বা প্রতিষ্ঠান উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণা ও উন্নয়ন। গবেষণা হচ্ছে কোনো জিনিস একদম নতুনভাবে তৈরি করা, আর উন্নয়ন হচ্ছে কোনো জিনিস বাজারে এই মুহূর্তে আছে সেটাকে আবার নতুনভাবে উপস্থাপন করাই হচ্ছে উন্নয়ন। শ্রমিকের কল্যাণ সাধন, উৎপাদনশীলতার মাধ্যমে উৎপাদনের বৃদ্ধির মাধ্যমে এবং শ্রমিকের প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকের কল্যাণ সাধন করা সম্ভব। অর্থনৈতিক উন্নয়ন, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সেই দেশটির কৃষি, শিল্প ও সেবা খাতের উৎপাদনশীলতার উপর নির্ভর করে। উৎপাদনশীলতা বেশি হলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, আবার উৎপাদনশীলতা কম হলে অর্থনীতি লাজুক পরিণতির দিকে যেতে থাকে। দেশের ও ব্যক্তিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি অধিকাংশ উৎপাদনশীলতার উপরে নির্ভরশীল। এরপরে আমি তোমাদের যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনশীলতার সুবিধা।
দেখো উৎপাদনশীলতার সুবিধা লক্ষ্য অর্জন। উৎপাদনশীলতার উপর ভর করে একটা প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হয়। প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন। যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত বেশি সে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের সম্ভাবনা তত বেশি। তার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উৎপাদনশীলতার দিকে নজর দিতে হয়। চাহিদা পূরণ, ক্রেতার চাহিদা পূরণের অন্যতম লক্ষ্য ক্রেতার বর্ধিত চাহিদা পূরণের জন্য উৎপাদনশীলতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিযোগিতা মোকাবেলা, অধিক পরিমাণ উৎপাদন, ক্রেতা আকর্ষণ। উৎপাদন বৃদ্ধি পেলে অর্থাৎ উৎপাদন যদি কাঙ্ক্ষিত মাত্রায় অর্জন করা সম্ভব হয় তবে উৎপাদন ব্যয় হ্রাস পায়। উৎপাদন কম হলে একত্রিত উৎপাদন খরচ বৃদ্ধি পায়, ফলে ক্রেতাকে বেশি দামে পণ্য কিনতে হয় বিধায় ক্রেতা ওই পণ্যের প্রতি তেমন আকর্ষণ বোধ করে না। কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন খরচ কম হয় বিধায় ক্রেতা স্বল্প মূল্যে পণ্য কিনতে পারে। বিক্রয় বৃদ্ধি, প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে অধিক পরিমাণে পণ্য উৎপাদন হয়, এতে একক প্রতি খরচ হ্রাস পাওয়ায় ক্রেতা স্বল্প মূল্যে পণ্য ক্রয় করার সুযোগ লাভ করে। এতে প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি মানেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হওয়া। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে পণ্যের মানের নিশ্চয়তাও বিধান করা সহজ হয়, ফলে একদিকে স্বল্প মূল্যে পণ্য বিক্রয় করা যায়, আবার অন্যদিকে উন্নত মানের পণ্য ক্রেতার নিকট সরবরাহ করা সম্ভব হয়। এতে বিক্রয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি, উৎপাদনশীলতা প্রতিষ্ঠান ও শ্রমিক কর্মচারীর আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কোনো প্রতিষ্ঠান যদি কাঙ্ক্ষিত মাত্রা উৎপাদন করতে সক্ষম হয় তবে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। প্রতিষ্ঠান লাভজনক পর্যায়ে থাকলে প্রতিশ্রমিকদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ ও ইনক্রিমেন্ট প্রমোশন ইত্যাদি দিতে সক্ষম হয়, যা শ্রমিকদের আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। রপ্তানি বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি হলেই দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে পণ্যের রপ্তানি করা সম্ভব হয়, যার কারণে অবশ্যই উৎপাদনশীলতার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং উৎপাদনশীলতা একটা প্রতিষ্ঠানের জন্য অনেক সুবিধা সৃষ্টি করে থাকে। একটু খেয়াল করো, উৎপাদনশীলতার অসুবিধা, যন্ত্রের ক্ষমতা হ্রাস, উৎপাদনশীলতার মাধ্যমে অধিক পণ্য উৎপাদনের প্রচেষ্টা গ্রহণ করা হয়, এর জন্য যন্ত্রপাতি তথা মেশিনারির ব্যবহার বৃদ্ধি করা হয়,
অনেক সময় ব্যবহারের পরিমাণ মাত্রা অতিরিক্ত হয়, ফলে যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। অনেক সময় অতিরিক্ত ব্যবহারের যন্ত্রকে বিকল করে দেয়। সহজ কথা, একদম না বোঝার মতো কোনো কথা নেই, কিন্তু আমি তোমাদের প্রতিটা টপিক্সই ক্লাস নেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বহুনির্বাচনীটা ভালো মতো করতে পারো, কারণ বহুনির্বাচনের জন্য প্রতিটা প্রশ্নই মোস্ট ইম্পর্ট্যান্ট। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কাঁচামালের যোগান বৃদ্ধি করতে হয়। অনেক সময় কাঁচামাল পাওয়া যায় না, আবার বেশি করে কাঁচামাল সংগ্রহের কারণে ভবিষ্যতে কাঁচামাল মজুত থাকে না। উদাহরণ হিসেবে প্রাকৃতিক গ্যাসের কথা বলা যায়। এখন অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের বেশি ব্যবহার হচ্ছে, কিন্তু কিন্তু একটা সময় আসবে যখন প্রাকৃতিক গ্যাস পাওয়া যাবে না, তখন এবার আসো মূলধনের সমস্যা। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অধিক মূলধনের প্রয়োজন হয়। মূলধনের যোগান দিতে গিয়ে অনেক সময় উৎপাদক ও মালিককে বেশ হিমশিম খেতে হয়। ঋণের মাধ্যমে অনেক মূলধনের যোগান দিতে হয়, কিন্তু কোনো কারণে মুনাফা কম হলে ঋণের সুদ দিতে গিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণের পরিবর্তে সংকুচিত হয়ে যায়। একদমই সহজ কথা যে অধিক মূলধনের যোগান দিতে হয় যার কারণে প্রতিষ্ঠানকে ঋণ নিতে হয়। কোনো কারণে মুনাফা কম হলে ঋণের সুদ দিতে গিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণের জায়গায় ব্যবসায় প্রতিষ্ঠান সংকুচিত হয়ে যায়। শ্রমিকের সমস্যা, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অনেক সময় শ্রমিকদের দিয়ে বেশি কর্মঘণ্টা কাজ করানো হয়। অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করা হলে নিরবচ্ছিন্ন কাজের কারণে শ্রমিকদের কাজের প্রতি অনীহা তৈরি হয়। অতিরিক্ত কাজ শ্রমিকদের শারীরিক দুর্বল করে দেয়, ফলে প্রথম দিকে বেশি উৎপাদনশীলতায় ভূমিকা রাখতে পারলেও পরবর্তীতে শ্রমিক কাজে অক্ষম হয়ে পড়ে। তাছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে শ্রমিকদের মাঝে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। অবিক্রিত পণ্য, অধিক উৎপাদনশীলতার কারণে দেখা যায় অনেক সময় সবসময় উৎপাদিত পণ্য বিক্রিত হয় না, কিছু পণ্য অবিক্রিত থেকে যায়। পচনশীল দ্রব্যের ক্ষেত্রে পুরোটাই লোকসান গ্রহণ হয়। একদমই সহজ কথা, অবিক্রিত পণ্য বলতে যে পণ্যটা উৎপাদন করেছি সম্পূর্ণ পণ্য বিক্রয় না হলে, কিছু পণ্য বিক্রয় না হলে সেই পণ্যটা যদি পচনশীল পণ্য হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য পুরোটাই লস হয়। পণ্য মজুদে অসুবিধা, অধিক উৎপাদনশীলতা অনেক সময় পণ্য মজুদে অসুবিধা তৈরি করে। অধিক পরিমাণ পণ্য উৎপাদিত হলে সেই পণ্য মজুদের জন্য অনেক সময় পর্যাপ্ত গুদাম কোল্ড স্টোরেজ পাওয়া যায় না। কারখানা উন্নয়নে প্রতিবন্ধকতা, অধিক উৎপাদনশীলতা যেন দেখা যায় কারখানার অনেক নতুন নতুন যন্ত্রপাতি সংস্থাপন করতে হয়, সেই অনুযায়ী স্থান বর্ধিতকরণ অনেক সময় সম্ভব হয় না, ফলে কারখানার মধ্যে খিলচি একটা পরিবেশ তৈরি হয় যেটা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য বাধা সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি উৎপাদনশীলতার বিষয়টাকে তোমাদের কাছে যতটুকু বোঝাতে পেরেছি তোমরা একটু বই থেকে ক্লিয়ার করে ডিটেলস বোঝার চেষ্টা করবে। আবারও বলছি, উৎপাদনশীলতা জিনিসটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের দক্ষতার সাথে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করাটাই হচ্ছে মূলত উৎপাদনশীলতা। আর উৎপাদনশীলতা মানে দক্ষতার সাথে একটা প্রতিষ্ঠান যত বেশি পণ্য উৎপাদন করতে পারবে তত বেশি ওই প্রতিষ্ঠানের জন্য মুনাফা অর্জন করাটা সহজ হবে। একদমই সহজ বিষয়। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।